হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে আজকে আবার আমি চলে এসেছি তোমাদের কাছে। তো এখন বাজে সকাল 7টা, মিঠাই আজকে সকাল সকাল উঠে গেছে, আর আজকে যেহেতু আমার আমার এক জায়গায় যাওয়া আছে, অ্যাকচুয়ালি আমাদের হার্বাল লাইফে আজকে পিকনিক আছে, সেই কারণে আমিও উঠে গেছি, রাহুলও উঠে গেছে, সবাই উঠে গেছে। আর 7টা থেকে তো আমাদের সেশন আছে, সেশনটা কমপ্লিট করার পরে আমি রেডি হয়ে নেব। তাই একবারে সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি। দিদি আস্তে আস্তে 8টা 8টা বাজবে, সো তার আগে মিঠাই সকালবেলা চালটা বসিয়ে দিলাম ভাতটা সেদ্ধ করার জন্য, যাতে মিঠাই যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে ও খিদেটা পেয়ে যাবে তাড়াতাড়ি, সে কারণে আমি বসিয়ে দিচ্ছি, দিদি এসে খাইয়ে দেবে। অ্যান্ড রাহুলও আজকে তাড়াতাড়ি অফিস যাবে, সো সব কিছু তাড়াতাড়ি প্রিপেয়ার করে নিচ্ছি। সব কিছু রেডি হয়ে যাওয়ার পর আমি স্নানে চলে যাব, কারণ মোটামুটি 10:30 11টার মধ্যে বেরোতে হবে। তার আগে এখন সেশন আছে, সেশনটা কমপ্লিট করে নেব সকালের সেশনটা, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করা হবে সকালবেলা ভার্চুয়ালি। অ্যান্ড আমাদের যে পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে সেটাও ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, সো আমরা অ্যারেঞ্জ করেছি আমাদের অ্যাসোসিয়েটদের জন্যে, আমরা সবাই মিলে আজকে খুবই মজা হবে নিশ্চয়ই। তো চলো আমি রেডি হয়ে নিই সব কাজকর্ম, তো সেটি নিয়ে এদিকে মিঠাই বাবার সাথে খেলছে, খুব ব্যস্ত, সে খুবই মজায় আছে, সকাল সকাল বাবাকে পেয়েছে আজকে খেলছে। একটু পরেই তো রাহুল রেডি হতে চলে যাবে, তো ওরা একটু খেলে নিক, অ্যান্ড আমি আমার কাজগুলো সেরে নিই। ওকে, পিকনিক স্পটে আমি পৌঁছে গেছি, এখন মোটামুটি বাজে হচ্ছে 11:45, খুব রোদ উঠেছে আজকে, বাট এখানে জায়গাটা খুবই সুন্দর, খুবই একটা লেক আছে, তার জায়গাটা অনেক বড়, একটা বাগান সেখানেই অ্যারেঞ্জ করা হয়েছে, পিকনিক স্পটটা খুবই সুন্দর। সে এইটা হচ্ছে একটা পিকনিক স্পটটার পাশে একটা খালের মতো, খুবই সুন্দর খাল আছে বলে হয়তো অতটা গরম লাগছে না, নাহলে এত রোদ খুবই গরম লাগতো। র্যাম্প ওয়াক অ্যারেঞ্জ করা হয়েছে, দেখো আমাদের র্যাম্প সাজানো হয়েছে, সো সব ম্যামেরা এক একটা টিম করে তাদের টিমকে নিয়ে র্যাম্প ওয়াক করবে, তো চলো আমরা দেখি, দারুণ মস্তি করবো আমরা সারা। হাঁটার পালা আমার, আমি এবার র্যাম্পে হাঁটবো, অর্পিতা আর আমি মিলে একসাথে হেঁটেছি, খুবই মজা হচ্ছে। এর আগেও একবার ম্যাম ব্যবস্থা করেছিল সুপারভাইজার ট্রেনিংয়ের সময় এরকম র্যাম্পে হাঁটার, খুবই মজা লাগে, দারুণ আনন্দ লাগে। চেয়ার হবে, তার জন্য সব চেয়ারগুলো সেট করে দেওয়া হচ্ছে, সবাই খেলতে পারে এমন কোনো ব্যাপার নেই, সুতরাং সবাইকে ইনভাইট করা হচ্ছে, সবাইকে ডাকা হচ্ছে খেলার জন্য। খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু মানে সবাই সামনের দিকে চেয়ার ছেড়ে কেউ হাঁটছে না, সব চেয়ার ধরে ধরে হাঁটার চেষ্টা করছে যাতে আউট যেতে না হয়। আমি মনে হচ্ছে আউট হয়ে যাবো, আগের জন এত আস্তে আস্তে হাঁটছে যে আমি মনে হচ্ছে আউট হয়ে যাব। তো যাই হোক, দেখা যাক কত দূর আমি যেতে পারি, দারুণ মস্তি হচ্ছে, এইভাবে খেলা চলছে, দেখো দেখো সবাই কত আনন্দ করছে। অনেকদিন পরে আমি একটু পিকনিকে গেলাম, তাও আবার বাড়ির কারোর সাথে নয়, রাহুলকে খুব মিস করছিলাম, ভ্যালেন্টাইন্স ডের দিন রাহুলকে অবভিয়াসলি মিস করারই কথা, প্লাস এবার যেহেতু মিঠাই আছে মিঠাইকেও মিস করছিলাম, বাট সব কিছুই মেনে নিতে হবে, কারণ এইটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট ছিল আমার কাজে, সো সবাই খুব মস্তি করছে, এটা আমরা সাকসেস, তার মানে আমাদের পিকনিক সাকসেস হয়েছে। আহ
তখন আমরা সবাই মিলে একটু নাচ গান করছিলাম, সবাই খুব মস্তি করছিলাম। যদিও মিউজিকটা তো এখানে আমি প্লে করতে পারবো না, সুতরাং এক্সট্রা একটা আমি মিউজিক এখানে অ্যাড করে দিচ্ছি। বাট দারুণ মজা করছি ম্যামের সাথে, সব অ্যাসোসিয়েটরা আমরা মিলে, আমাদের অ্যাসোসিয়েটরা, ম্যামের টিম, আমাদের সবার টিম, সবাই মিলে আমরা একসাথে মজা করছি। দেখো এদিকে সোয়াতি দি, এদিকে পিঙ্কি দি, এদিকে অর্পিতা, ওইদিকে সোনালি, তারপরে ওখানে ম্যাম, সবাই মিলে কিন্তু আমরা দারুণ মজা করছি। দারুণ আনন্দ হচ্ছে আজকে। গুড আফটারনুন, গেমস ওভার, সো এখন ডান্স টাইম। সবাই খুব মস্তি করছে, ডান্স করছে, এন্ড লাঞ্চ টাইমও শুরু হয়ে গেছে। ব্যাচ অলরেডি লাঞ্চের জন্য বসে গেছে, এন্ড আমরা যারা ফার্স্ট ব্যাচে বসিনি তারা কিন্তু মস্তি করছি, ডান্স করছি, দারুন। অবভিয়াসলি হার্বাল লাইফ মানে ফান, ম্যাজিক্যাল, এন্ড অলওয়েজ মস্তি করা, দারুণ মস্তি করি আমরা। এই আমার আমরা যে কাজটা করি অ্যাকচুয়ালি খুব মস্তি করি আমরা কাজ করতে করতে, মাঝে মাঝে আমরা, এই যে ছেলের কোনো পাত্তাই নেই, মা দেখো শুধু রিল করে যাচ্ছে। সো মৌসুমি রিল করছিল, আমি রিলটা বরবাদ করে দিলাম, এটাই তো মস্তি না অবভিয়াসলি। তো যাই হোক, ওইদিকে সবাই নাচ টাচ করছে, আমি একটু তোমাদের ঘুরিয়ে দেখাই খুব সুন্দর জায়গাটা। এটা এটা হচ্ছে নিউ টাউন বিসর্জন ঘাট। সো এখানে অনেকগুলোই পিকনিক স্পট আছে, তার মধ্যে আমরা এক নম্বর পিকনিক স্পটটায় এসেছি। খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর, দারুণ। পুরো পার্কটা আমি তোমাদের মোটামুটি অল্প যেটুকু পারছি ঘুরিয়ে দেখাচ্ছি। সো এখানে পিকনিক স্পট, এমনি পিকনিক করা হয়, তাছাড়া কেউ ঘুরতে আসলে ঘুরতেও পারে। ওকে, সো আজকে আমাদের ড্রেস কোড কিন্তু রেড, সো সবাই আমরা রেড পরেছি মোটামুটি, যারাই যারাই রেড পেরেছি না, সবাই মোটামুটি রেড পড়েছি। আর এখানে এখানে সবাই এদিক ওদিক রিলস করতে ব্যস্ত, সো অনেক সময় ক্যামেরার লেন্সের মাঝখানে চলে আসছি। আমি দেখতেই পাচ্ছ পিছনটা খুব সুন্দর, এখানে একটা দারুণ লেক আছে, যদিও এখানে কোনো বোটিং বা কিছু হয় না। মিঠাইকে আজকে আমি দিদির কাছে রেখে এসেছি, কারণ মিঠাইকে এখনো আমি ওরকম ভাবে কোথাও নিয়ে যাচ্ছি না একা একা, আর একটু বড় হোক তারপরে নিয়ে যাব। চলে এসেছি তো মামার কাছে, আমি চলে এসেছি, সারাটা দিন মামা একা একা ছিল না? হ্যাঁ, সারাদিন একা একা ছিল, একা ছিল না, সবার মাঝখানেই ছিল। যাই হোক, আজকে মিঠাই বুড়ি দুষ্টু করেনি, একটুও দুষ্টু করেনি না মাম্মা। আজকে নাকি ও 3টা থেকে 6টা অবধি ঘুমিয়েছে, বলছে আজকে তুই কি, আজকে মিঠাই একটুও নাকি দুষ্টু করেনি, দুপুরবেলা 3টা থেকে 6টা অবধি ঘুমিয়েছে, খুব রেগে গেছে, খুব রেগে গেছে। একটা পুতুল টানছিল ওই ঘরে, ওটাকে টানতে দিইনি, এই ঘরে নিয়ে এসেছি, চুলটা বেঁধে দিয়েছিল, সেই চুলটাকে টেনে টুনে খুলে দিল। সারাদিন মাম্মা ছিল না, খুবই রেগে গেছে। যাই হোক, সারাদিন প্রচন্ড আনন্দ করলাম দেখতেই পেলে, তারপরে ফিরলাম। আর দিদির সাথে মিঠাই এই বাড়িতে চলে এসেছিল, সো আমরাও এই বাড়িতে এসেছি ওদের নিতে, রাত্রিবেলা এখানে ডিনার করেই একবারে ফিরব। ওকে, তো তোমরা জানিও, কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো আজকে সারাদিন হই হলো, আর তোমরা নিজেরা কি করলে সারাদিন সেটাও যদি শেয়ার করতে চাও খুব ভালো লাগবে। এত সুন্দর ভ্যালেন্টাইন্স ডে শেয়ার করলাম, তারপরে আবার এই বাড়িতে আসলাম, ফুলটুসি একটা দারুণ গিফট দিল, ওরা বিষ্ণুপুর ঘুরতে গেছিলো, তো সেই গিফটটা তোমাদের একটু শেয়ার করি, দাঁড়াও। এটা ফুলটুসি গিফট করেছে আমার জন্য, একটা নিয়ে এসছে মামনির জন্য, একটা নিয়ে এসছে। এগুলো অ্যাকচুয়ালি হ্যান্ডলুম ওয়ের সাথে বা তাঁতের শাড়ির সাথে পরলে খুবই সুন্দর লাগে, টেরাকোটার জিনিস, খুবই সুন্দর। অ্যান্ড ও কিছু দারুণ দারুণ জিনিসও কিনে নিয়ে এসছে, একটা দারুণ ল্যাম্প কিনেছে, যেটা কিনা কেরোসিন দিয়েও জ্বালাতে পারা যাবে, বা
ওয়াল হ্যাঙ্গিং ল্যাম্প কেরোসিন দিয়েও জ্বালানো যেতে পারে, বা এমনি যে আর্টিফিশিয়াল মোমগুলো আছে সেগুলো লাগিয়ে দেওয়া যেতে পারে। তো আমি একটু দেখাই তোমাদের, মিঠাই খুবই রেগে যাচ্ছে, মিঠাইকে বসে মাম্মা বকবক করছে, আর ওর বাবাই এসে ওকে ঘুরতে নিয়ে যাবে বলছে, এখন রাত্রিবেলা আমি বেরোতে দেবো না বলে নিয়ে চলে এসছি, মিঠাই খুবই রেগে গেছে। তাও তো তোমাদের একটু ল্যাম্পগুলো দেখাই, দেখো কি সুন্দর ল্যাম্পটা, এটা অ্যাকচুয়ালি ওয়াল হ্যাঙ্গিং ল্যাম্প, এটা দুটো এনেছে, তারপরে একটা দুর্গা ঠাকুর এনেছে, কি দারুণ অসাধারণ। তো এগুলো খুবই কম দামে কিন্তু ও পেয়ে গেছে, বিষ্ণুপুর থেকে যেহেতু এনেছে, এই দুর্গাটা ও পেয়েছে 100 টাকা, জাস্ট 100 টাকা নিয়েছে। অ্যানুয়াল হ্যাঙ্গিং লাইটগুলো এক একটা 55 টাকা করে নিয়েছে, খুবই খুবই কমে পেয়েছে, খুবই সুন্দর। তো তোমরা যদি কেউ ওখানে যাও, সো তোমরাও কিন্তু এগুলো কিনতেই পারো। বিষ্ণুপুরে গেছিলাম যখন আমরা দুর্গাপুরে থাকতাম, তো তখন 2014 বিয়ের পরপর আমরা বিষ্ণুপুরে গেছিলাম, রাহুলের ফ্রেন্ড অ্যান্ড ওনার ফ্যামিলি এসেছিল ওদের সাথে, আমি আর রাহুল তখন গেছিলাম। খুব সুন্দর জায়গা সত্যি, অ্যান্ড অনেক সস্তায়, খুবই কম প্রাইসে কিন্তু ওখানে জুয়েলারি থেকে শুরু করে বাড়ি সাজানোর জিনিস থেকে শুরু করে খুব সুন্দর পাওয়া যায় ওখানে। অ্যাকচুয়ালি আমি তো ভুলে গেছিলাম, তো ফুলটুসিকে জিজ্ঞেস করলাম, ও বলল ওখানে পোড়া মাটির মেলা, সেখানেই কিন্তু এই জিনিসগুলো সব পাওয়া যায়, প্রচুর ধরনের আইটেম আছে। ও দুটো ঘোড়াও এনেছে, যেটা কিনা আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, খুবই সস্তায় দুটো ঘোড়া এনেছে, এটা প্যাক করা আছে, প্যাকিংটা এই মুহূর্তে খোলা বা ইয়ে করা খুব পসিবল হচ্ছে না, সেই কারণ আবার প্যাক আনপ্যাক করে আবার প্যাক করাটা মুশকিল, কারণ ও যেই ফ্ল্যাট ফুলটুসির ফ্ল্যাটে নিয়ে যাবে ওগুলো, সো আনপ্যাক করতে পারছি না। বাট খুবই সস্তায় আমাকে বলছিল যে যেগুলো অনলাইনে ও বললো ও আগেই ইয়ে করেছিল, একটু দাম করেছিল, 2100-2200 টাকা চাইছে, যেটা কিন্তু ও 700-750 টাকায় পেয়ে গেছে, খুবই স্বাভাবিকভাবে অনেকটা সস্তায় পেয়েছে। সো তোমরা যদি কেউ বিষ্ণুপুরে যাচ্ছ এই সব দিকে, অ্যান্ড এই ধরনের পোড়ামাটির জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করো, সো সেই হাটে গিয়ে, পোড়ামাটির হাটে গিয়ে তোমরা কিনতে পারো। খুবই সুন্দর জায়গা, আমি বিষ্ণুপুর গেছি, খুবই সুন্দর জায়গা, ভৌগোলিক অনেক কিছু দেখতে পাওয়া যায়, পুরনো অনেক কিছু দেখতে পেয়ে যাবে তোমরা। যাই হোক, তো এই বাড়িতে এখন আমরা সবাই মিলে আনন্দ করছি, অ্যান্ড মিঠাইকে অনেকদিন পর আবার এসছে মিঠাই বলে, অনেকদিন পর মানে বেশি দিন না, তাহলেও দাদু ঠাকুমার কাছে সেটাই অনেকদিন, তো ওরা খুব মস্তি করছে সারাদিন ধরে মিঠাইকে পেয়ে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুব টায়ার্ড, বিকালবেলা বাড়িতে এসে আবার একটা সেশন ছিল। সো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো। অ্যান্ড তোমরা যদি মনে করছো যে আমার সাথে তোমরা জুড়তে চাও, আমাদের মিশনে তোমরা জুড়তে চাও, অ্যান্ড একটা হেলদি লাইফস্টাইল পাওয়ার সাথে সাথে তোমরা নিজেকে ফিনান্সিয়ালি যদি তোমরা ডিপেন্ডেন্ট না থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে চাও, সো আমাকে তোমরা জানাতে পারো, কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সাথে ফোন নম্বরটা শেয়ার করে দেবো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ওকে। অ্যান্ড সব থেকে বড় কথা, আজকে আমার একটা ট্রান্সফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে দেখতে পারবে যে মিঠাইকে যেদিন আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম সেদিন আমি কেমন ছিলাম, আর আজকে কালকে মিঠাইয়ের 11 মাস বয়স হবে, এই 11 মাসের মধ্যে নিজেকে আমি কতটা চেঞ্জ করেছি। ইয়েস, এখনও আমি প্রসেসে অবভিয়াসলি আছি, মানে আমাকে আরও চেঞ্জ হতে হবে, তাও 11 মাসে আমি কতটা নিজেকে চেঞ্জ করছি সেটা তোমাদের সাথে আজকে নিশ্চয়ই শেয়ার করবো। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আনন্দে থেকো।